হ্যালো বন্ধুরা, মিতা দাস কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব মানকচু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। সেটা কেমনভাবে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তার জন্য আমি দেখো মানকচু নিয়েছি, মানকচুটাকে কেটে নিয়েছি। এটাকে আমি সিদ্ধ করব, এটাকে একটু সিদ্ধ করে নেব মানকচুটাকে। আর এটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে আমি ইলিশ মাছের মাথাটাকে ভেজে নেব। ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিই। আর ইলিশ মাছ তো জানোই সব কিছুতেই খেতে ভালো লাগে। আর তোমরা এইভাবে একটু মানকচু দিয়ে রান্না করে খেয়ে দেবো, সত্যি কিন্তু খেতে ভালো লাগবে। আর সবাই খাবে, যারা মানকচু খেতে না চায় তারাও খাবে। একটু ভাপ দিয়ে ফেলে দেবে জলটা। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মানকচুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা করে, এবার একটু ভেজে নেবো তেলে। তেলে অল্প করে হালকা করে ভেজে তুলে নেবো। হালকা করে লাল লাল করেছি, হালকা করে এবার ভেজে নেবো। ভেজে নিয়ে এবার রান্নাতে চলে যাবো। কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো। একটু আদা বেটে দিয়ে দিয়েছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু, এক চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর জানো আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিই। একটু জল দিয়ে নিলাম যাতে পুড়ে না যায়, ওই জন্য অল্প একটু জল দিয়ে নিলাম। ভালো করে এবার এটাকে কষিয়ে নেবো। একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে এবার মাছের মাথাটাকে দিয়ে দেবো। মানকচুটাকে দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে অল্প করে হালকা করে জল দেবো। আর ইলিশ মাছের যে তেলটা ছিল তেলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প করে জল দিলাম, জল দিয়ে এবার ফুটে যাবে। ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। একটুখানি তেঁতুল গুলে দিলাম যাতে গলাটা না ধরে, যদি বা গলা ধরার থাকে তেঁতুল গলাটা দিয়ে দিয়েছি, তাহলে আর গলা ধরার কোনো ভয় থাকবে না। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এরপরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।